मुन्ना के सब भालो सैलाड बनिए विदेशे जखन थाकतें तखन नाकि एरकम सैलाड खेतें आर बहुदिन पर देशे फिरे सेई रकम टेस्ट पेयेछेन तोमार सोना दादू तो तार नाब्बुदेर মন পাওয়ার ব্যাপার একর ওস্তাদ মানুষ এই কাজল হ্যাঁ এই জ্যাঠাবাবু সত্যি তোমাকে এই কথা বললেন হ্যাঁ মো তো এক্ষুনি ওনার ঘর থেকেই এসেছি কি কাণ্ড জানো সোনা জেটি মা বলছি জ্যাঠাবাবু কাল আমাকে কিন্তু ঠিক একই কথা বলেছেন বলেছেন বড় বৌমা তোমার হাতের মতো স্যালাড আমি সারা পৃথিবীর আর কোথাও খাইনি কি ও মা একই দি দা ঠাকুর তো আমাকে একই কথা বলেছেন তবেই বুঝো কেমন মানুষ সে আরে বাবা বড় বৌমাকে যখন কথাখানা বলছিলেন তখন তো আমি শুনেছি আমি তো চেপে ধরেছিলাম হ্যাঁ গো তুমি যে সবাইকে একই নম্বর দিয়ে যাচ্ছ এক সময় না এক সময় তো সবাই একত্র হবে তখন তুমি কি করবে তা আমায় কি বললো জানো বড় বৌমা বললো আমি কাছে যাকে দেখি তাকেই আমার ভালো লাগে তার কাজই আমি ভালো মনে করি সারাটা দিন উনি লেখাপড়া করেন ঠিক পরীক্ষার আগে যেমনি মানুষ লেখাপড়া করেন উনি পরীক্ষার মতো করে সারা দিন পড়াশোনা করেন ওই এক মানুষ বই নিয়ে যদি একবার পড়তে বসলো দুনিয়ার সব কিছু ভুলে যাবে পড়তেই থাকবে পড়তেই থাকবে বাবা কত মোটা মোটা বই পড়ে ফেলে গো আমার তো দেখলেই ভয় করে ওই মানুষ কি করবে মোটা বই পড়বে না তা আমাদের মতো রান্না করে বসে থাকবে বাবা আমি তো ভাবছি আমার ওই তো একটা বই পড়তে 3 বছর লেগে যেত সময় কত বই বাবা তোমাদের সবার জল খাবার হয়ে গেছে টেবিলে বসবে তো তোমরা চলো ভূমি দিদি তোমরা সাঙ্গরে যাচ্ছিস দুজনে মিলেমিশে পরিবেশন করে দেব কোনো দরকার নেই এতক্ষণ যখন যাওনি আর কোনো দরকার নেই দেখলে তো এই মেয়েটা এতক্ষণ ধরে রান্নাঘরে ঘেমে নে একা কাজ করে যাচ্ছে তারপরেও যখন তুমি জ্যাঠাবাবুর সঙ্গে গল্প করতে পেরেছো আর দরকার নেই মা মু তো সোনা দাদু ভাই সালাড বানিয়ে কি বললাম তোমায় বারণ করলাম তো আর তাছাড়া তুমি আমাদের রান্নাঘরে যাবেই বা কেন তার মানে রান্নাঘরে যাবে নাই বা কেন গেস্ট হয়ে বাড়িতে আসতে পারে তোমাদের পছন্দের লোক বলে দুদিনই বাড়িতে থাকতেও পারে